হ্যালো বন্ধু আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের সবার মনে একটি বই আমাদের পার্সোনাল তথ্য যদি কারো কাছে চলে যায় তাহলে তো আমরা ব্ল্যাকমেলের শিকার হব তাই আমরা অনেকেই অনেক ধরনের মোবাইলে সিকিউরিটি সিস্টেম চালু করে রাখি এবং অনেক ধরনের অ্যাপস ফোন ইনস্টল করে রাখি তো আজকে আমি আপনাদেরকে ফোনের এমন একটি সিক্রেট সেটিংস দেখাবো যে সেটিংসটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনটি কেউ চুরি নিয়ে গেলেও কিংবা কারো কাছে চলে গেলেও আপনার ফোনের পার্সোনাল ডাটা কেউ বিন্দু পরিমাণও সরাতে পারবে না এবং আপনাকে কেউ ব্ল্যাকমেলও করতে পারবে না এবং আপনাকে কোনো রকম হয়রানি শিকারও হতে হবে না তো আশা করি ভিডিওটি এর জন্য সম্পূর্ণ দেখবেন আর আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে কী করে আপনার ফোনে এই সেটিংসটি অন করবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টেকন বাংলা চ্যানেলে আরেকটি ইন্টারেস্টিং এপিসোড আমি হচ্ছে আপনাদের সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে টেকন বাংলা চ্যানেল পরিবারের একজন সদস্য হয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে এবং দেখে নেই কোন সেটিংসটি অন করে রাখতে হবে যাদের ফোন হারিয়ে যাওয়ার বয় কিংবা কারো হাতে চলে যাওয়ার বয় পার্সোনাল ডাটা তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ কারণ আমি সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি সেটিংস যে সেটিংসটি অন করে রাখলে আপনার ফোন থেকে বিন্দু পরিমাণ ডাটা কেউ নিতে পারবে না কারো কাছে এবং আপনার সিম দিয়ে কার কেউ খারাপ কাজ করতে পারবেন আপনার ফোন যদি চুরি হয়ে যায় কিংবা আপনার সিমটিও যদি হারিয়ে যায় কেউ কিছু করতে পারবে না তো এই জন্য অবশ্যই আপনাকে একটি সেটিংস অন করতে হবে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি ওয়ার্নিং দিয়ে রাখি আপনারা অবশ্যই একটু সতর্ক সহিত এই সেটিংসটি অন করবেন কারণ কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো যদি আপনারা মিস করেন কিংবা ভুল করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি ড্যামেজ হয়ে যেতে পারে যার জন্য কিন্তু আপনাদের কাস্টম কেয়ারে যেতে হতে পারে তাই আমি আপনাদেরকে আগেই সতর্ক করে দিলাম তো চলুন আমরা দেখিনি এখন কোন সেটিংসটি এবং কীভাবে অন করতে হবে এবং কাজটা কী সেটিংসের তো জন্য অবশ্যই আপনারা চলে যাবেন সেটিংস অপশনে তো আমরা চলে যাচ্ছি সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাদের নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে একটি আপনার অপশন দেখতে পাবেন সিকিউরিটি আপনারা অবশ্যই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দেবেন সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে কাজ নেই আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে একটু অপশন পাবেন সেট আপ সিম কার্ড লক এই যে দেখতে পাচ্ছি সেট আপ সিম লক এই সেটিংসটি আপনাদেরকে আমি আজকে দেখাতে চলেছি এবং শিখতে চলেছে যে কি কাজ এই সেটিংসটি এবং কোন কাজগুলো অন করে রাখলে আপনার ফোন চুরি হয়ে গেলেও কিংবা সিম শুরু হয়ে গেলেও কেউ আপনার পার্সোনাল ডাটা চুরি করতে পারবে না তো এই জন্য অবশ্যই আপনারা সিম সেট আপ সিম লক এখানে ক্লিক করে দেবেন সেট আপ সিম কার্ড লককে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে দুইটা সিমেই শো করবে তো এখানে দেখতে পারতেছেন গ্রামীণ এবং এয়ারটেল আমার ফোনে বর্তমানে আছে তাই আমার এখানে শো করতেছে গ্রামীণ এবং এয়ারটেল তো এখানে দেখতে পারতেছেন লক সিম কার্ড লক সিম কার্ড এটা কিন্তু বর্তমানে অন অফ আছে তো এটাকে আপনাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার জন্য আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি পাসওয়ার্ড চাইবে এখানে দেখেন লক সিম কার্ড এই পাসওয়ার্ডটা আসলে কি পাসওয়ার্ডটা সবার ফোনেই একই পাসওয়ার্ড থাকবে ফার্স্ট টাইমে তো এখানে আপনারা ওয়ান টু থ্রি ফোর দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন ওয়ান টু থ্রি ফোর কিন্তু সবার ফোনেরই নর্মাল পাসওয়ার্ড মানে ডিফল্ট অবস্থায় এই পাসওয়ার্ডটাই থাকবে সবার ফোনে তো আপনি অবশ্যই ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি কাজ শেষ এখন যদি আপনি চান যে সবাই তো এই ডিফল্ট পাসওয়ার্ডটা জানবে এবং এইটি আবার কুলে নিতে পারবে তো এই জন্য আপনার চেঞ্জ সিম পিন এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই পিন কোডটি কিন্তু আপনার চেঞ্জ করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আর হ্যাঁ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই কোডটি নয়তো কিন্তু আপনার সিম কার্ডটি যদি অন্য ফোনে গিয়ে ব যদি ট্রাই করেন তাহলেও কিন্তু না আপনার যতক্ষণ পর্যন্ত কিনা এই কোড নাম্বারটি দিয়েছেন আপনার ফোনটি অফ হয়ে অফ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই কোডটি দেওয়ার পর এই সেটিংসটি যখন অন করবেন এর দু সিমে আপনারা অন করে দিবেন দুইটি সিমে অন করে দিলে আপনাদের জন্যই ভালো হবে তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ আপনার মোটামুটি শেষ এখন যদি আপনার ফোনটি আপনি অফ করেন অফ করার পর কিংবা অন্য কেউ যদি আপনার কাছ থেকে চুরি করে নিয়ে কিংবা অন্য কোনোভাবে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর যদি আপনার ফোনটি সে অফ করে কোনো সময় অফ করার পর সে যদি আবার অন করে অন করার সঙ্গে সঙ্গে এই পিন কোডটি চাবে চাওয়ার পর আপনার ফোনে যদি কোনো রকম তাকে পিন কোড কিংবা প্যাটার্ন লক সেটা চাবে আগে অবশ্যই আপনাকে এটা দিয়ে নিতে হবে তো এই জন্য আমি দেখাচ্ছি যে কীরকম থাকবে আপনার ফোনটি অফ হওয়ার পর দেখেন কুল অফ হওয়ার পর যখন আবার অন করা হবে তখন কিন্তু আপনার সামনে এরকম শো করবে এই যে দেখতে পাচ্ছেন এন্টার সিম পিন ফর এস ডি কার্ড ওয়ান তো এইভাবে আসবে দেখেন এখানে আসলে লেখাটা কিন্তু এখানে শো করতেছে সিম কার্ড ইজ লকড এই লকটা যতক্ষণ পর্যন্ত না কুলো হবে ততক্ষণ পর্যন্ত আপনার ফোন রানিং হবে না এবং আপনার ফোন থেকে কেউ কিছু নিতেও পারবে না আর আপনার সিমতে যদি অন্য কারো ফোন ঢুকানোর পরও যদি চেষ্টা করা হয় সিমটিকে অন করার জন্য কিন্তু আপনার সিমটিও কিন্তু অন হবে না তো এভাবে কিন্তু আপনার সিমটিকে নিরাপদ রাখতে পারেন সিমের মাধ্যমে অনেকেই অনেক ধরনের ব্ল্যাকমেলের শিকার হন তো এভাবে এটা থেকে কিন্তু আপনারা দূর হতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন তারাও যাতে সতর্ক হয়ে যায় তো প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ